বিসমিল্লাহির রহমান ইব্রাহিম, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বন্ধুগণ, আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে আর কেউ কোনো ভিডিও দিয়েছে কিনা আমার জানা নেই। আমি প্রথম ব্যক্তি হিসাবে মানুষের কল্যাণে ব্রত নিয়ে আজকের এই ভিডিওটি দিচ্ছি। ভিডিওটির বিষয় হচ্ছে অ্যাসবেস্টসিস রোগের চিকিৎসা নিয়ে আলোচনা। বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়নের গামারতিন এলাকায় যত্রতত্র ফেলে রাখা হয়েছে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর খনিজ পদার্থ অ্যাসবেস্টস। এই অ্যাসবেস্টস সম্পর্কে মানুষ, সাধারণ মানুষ এখনো সচেতন নহে, অথচ এর প্রভাবে বিপুল সংখ্যক মানুষ লাং ক্যান্সার সহ নানাবিধ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে, যার সঠিক চিকিৎসা সম্বন্ধেও মানুষ এখনো অবগত অবহিত নহে। আমি আলোচনায় আছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল হক, ইপিডেমিওলজিস্ট, রাইটার অ্যান্ড ক্রনিক ডিজিজ রিসার্চার, যারা আমার এই ভিডিওটি দেখছেন মানুষের কল্যাণে ব্রত হয়ে। আপনারাও ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং আমার নতুন ভিডিও ক্রনিক ডিজিজ সম্পর্কে পেতে পাশে থাকা আইকন বেলটি বাজিয়ে দিন। অ্যাসবেস্টর সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় শ্রমিকদের নিকট এটি অ্যাসবেস্টর হিসাবে পরিচিত। অ্যাসবেস্টর মারাত্মক ক্ষতিকর একটা উপাদান। এই খনিজ উপাদান প্রাকৃতিকভাবে 6টি সিলিকেট খনিজের একটি, রেশম এবং পশমের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে বাণিজ্যিক চরিত্রের যে বৈশিষ্ট্যের অনেক মিল রয়েছে, সে কারণে অ্যাসবেস্টাসে যে আঁশ আছে সেই আঁশে দীর্ঘ শ্বসন প্রক্রিয়ায় লাংস মেসোথেলিমা অ্যান্ড অ্যাসবেস্টিসের মতো গুরুতর ডিজিজের সৃষ্টি করতে পারে, যা আপনারা জানেন না। উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং ব্যবহার বিশ্বের উন্নত দেশ সহ অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে, বাট বাংলাদেশে এটা এখনো চলমান রয়েছে। জনপ্রিয়তার কারণ কি? অ্যাসবেস্টার জনপ্রিয়তার কারণ হচ্ছে এটা মানুষ জন্মগতভাবে সুবিধাবাদী এবং ব্যবসায়ী মনোভাব সম্পন্ন, নিজের স্বার্থে অন্যের ক্ষতি হচ্ছে সেই বিষয়টির প্রতি তারা তেমন আমল দেন না। এটা শব্দ শোষণ ক্ষমতা আছে, গড় প্রসব প্রাচুর্য শক্তি আছে, অগ্নি, তাপ, তড়িৎ এবং রাসায়নিক ক্ষতি প্রতিরোধের ক্ষমতাও থাকার কারণে, এবং এটি খুবই সাশ্রয় মূল্য হওয়ার জন্য 19 শতাব্দীর শেষ দিকে অ্যাসবেস্টাস নির্মাতা এবং উৎপাদনকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। আগুন
বা তাপ প্রতিরোধক ক্ষমতার কারণে এটি বৈদ্যুতিক এবং বিল্ডিং ইনসুলেশন হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু মানব দেহের জন্য এটি মারাত্মক ক্ষতিকর। এর হিস্টরি যদি আমরা জানতে চাই, আলোচনা করি, তাহলে আপনারা জানবেন প্রায় 4000 বছর আগে অ্যাসবেস্টার আহরণ করা হতো। 19 শতকের পর থেকে বড় আকারে উত্তোলন শুরু হয়। কানাডার কুবেক প্রদেশের অ্যাসবেস্টাস শহরে জেফ্রি খনি বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যাসবেস্টাস খনি হিসাবে পরিচিত ছিল। বিশ্বের উন্নত দেশ সে এটির ব্যবহার বাতিল করা হলেও বাংলাদেশের চট্টগ্রামের শীতকন্ডার অধিকাংশ জাহাজ ভাঙা ইয়ার্ডে বা কারখানায় ঝুঁকিপূর্ণভাবে অ্যাসবেস্টাস ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে এর ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। জাহাজ ভাঙা ইয়ার্ড সরিয়ে এই অ্যাসবেস্টাস এখন ধনী গরিবদের বাড়ির একেবারে দোড় গোড়ায় পৌঁছে গেছে, ঘরের মধ্যে ঢুকে গেছে। চুলা, খাট, আলমারি সহ ঘরের ছাউনি, সিলিং, ফ্লোর, ফাইল ক্যাবিনেট, নানা ধরনের আসবাবপত্র তৈরি হচ্ছে অ্যাসবেস্টাস দিয়ে। অ্যাসবেস্টাসের তৈরি পণ্য দেখতে সুন্দর, মূল্য অল্প হওয়ায় নিম্ন এবং মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তরাও এর ব্যাপক ব্যবহার করে চলেছে। বাট তারা জানে না, তাদের নিজের অজান্তেই, যে বিষাক্ত পদার্থ তারা তাদের দেহে ঢুকিয়ে নিচ্ছেন, যার পরিণতিতে লাং ক্যান্সার সহ মেসোথোলিমা ক্যান্সার এবং অ্যাসবেস্টোসিসের মতো গুরুতর ডিজিজে মানুষ আক্রান্ত হচ্ছে। বিষাক্ত অ্যাসবেস্টিসে কত মানুষ আক্রান্ত হয়েছে তার কোনো পরিসংখ্যান আমাদের দেশে এখনো না থাকলেও, এই অ্যাসবেস্টাস জাহাজ শিল্পে যারা নিয়োজিত আছে তাদের 30% মানুষই আক্রান্ত বলে বিবেচনা করা হচ্ছে। এবং এটা বেসরকারি সংস্থা বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন ওসি জানিয়েছে। জাহাজ ভাঙা শিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ শিল্প ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলিং অ্যাসোসিয়েশন হিসাব অনুযায়ী সীতাকুণ্ডের উপকূলে প্রায় 50 থেকে 60টি জাহাজ ভাঙা কারখানা চালু রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের তথ্য মতে প্রতি বছর বাংলাদেশে জাহাজ ভাঙার কারখানায় স্ক্র্যাপ জাহাজ আমদানি হয়ে থাকে প্রায় 100টির বেশি। এসব কারখানায় কাজ করা শ্রমিকদের শীতকালে ঠান্ডা লাগে, শীতকালে ব্যথার প্রকোপ বেড়ে যায়, শারীরিক অসুবিধা থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, হার্ট ডিজিজ হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, নি জয়েন্ট পেন, থাই বোন পেন উইথ লাং ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, হোমিওপ্যাথি সায়েন্স বেসড ট্রিটমেন্ট, ট্রিট দ্য পেশেন্ট নট টু দ্য ডিজিজেস, সেজন্য হোমিওপ্যাথিতে রয়েছে সাইলেসিয়া, প্লাম্বাম মেটেরিকাম, অরাম মেট, মেডারিনাম, থুজা, এ ধরনের অনেক ওষুধ রয়েছে যা অ্যাসবেস্টাস বিষে বিষাক্ত হয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে এবং হোমিওপ্যাথিতে সহজেই রোগী আরোগ্য হবে। অ্যালোপ্যাথিতে নিরাময়যোগ্য কোনো ওষুধ আছে কিনা আমার জানা নেই। জনবহুল বাংলাদেশে মানুষের কল্যাণে নিয়োজিত হয়ে মানুষের কল্যাণে ব্রত নিয়ে আমি আজ এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা যে যেখানে বাস করছেন সেই এলাকায় দক্ষ ও অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, উদ্বুদ্ধ করছি এবং সদাশয় সরকারের নিকট অনুরোধ করছি, তারা যেন অ্যাসবেস্টাস এই শিল্পটাকে, অ্যাসবেস্টাস নিয়ে যারা কাজ করছে, জাহাজ ভাঙা শিল্পে যারা কাজ করছেন, সেখানে এককভাবে
হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির সমন্বয়ে একটি চিকিৎসার ব্যবস্থা করেন, যাতে এই গরিব মানুষগুলি সুস্থ থাকতে পারে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তাদের চিকিৎসা ব্যয় বহন করার মতো শক্তি সামর্থ্য নাই, এই রকমের মানুষদের চিকিৎসার জন্য হোমিওপ্যাথি একমাত্র লক্ষণভিত্তিক চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমার এই ভিডিওটি যাদের ভালো লেগেছে আমি তাদের অনুরোধ করব, তারা যেন ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেন, কারণ বাংলাদেশের ধনী গরিব প্রত্যেক ঘরে ঘরে অ্যাসবেস্টস রয়েছে, তারা ফ্লোরে অ্যাসবেস্টস দিচ্ছে, আলমারি বানাচ্ছে, ফার্নিচার বানাচ্ছে, অর্থাৎ অ্যাসবেস্টসের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত হয়ে প্রত্যেকেই এই অ্যাসবেস্টসিস রোগে এবং লাং ক্যান্সারে ভুগতেছে। আমি তাদের কল্যাণার্থে এই ভিডিওটি দিয়েছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলে ভালো থাকেন, সুস্থ থাকুন, সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ।